Hello, my old friend. How are you today? How are you today? I'm again come back, everybody. So, are you enjoying now live scorer? Yes. Are you enjoying live scorer update? I am sharing live scorer, and you enjoying this mass live scorer update. So I hope all people should understand. So thank you so much for watching this video. So jazra amader sathe jukto achen shobaike onek onek dhonnobad janacchi. Apnara upobhog korlen Atletico Madrid er amader je FIFA friendly match ta chilo. She friendly match er live score update ebong shei sathe South Africa je Premier League er Liga Premier League er je match ta chilo. সেই ম্যাচটা লাইভ স্কোর আপডেট আপনারা কিন্তু এখান থেকে উপভোগ করলেন সেক্ষেত্রে আমরা ফুল টাইম একেবারে আপনাদের সাথে রিয়েল টাইম স্কোরটা নিয়ে আপনাদের সাথে ছিলাম বসে এবং আপনারা কিন্তু সেই স্কোরটা এখান থেকে উপভোগ করলেন সেক্ষেত্রে আশা করি আপনারা ভালো লেগেছে আপনাদের এবং আপনারা উপভোগ করেছেন আমাদের এখান থেকে ম্যাচগুলা তো আমি এখন এখান থেকে আসলে আমরা এখন থেকে চেষ্টা করব আসলে এখানে আমরা মূলত ব্যাডমিন্টন লাইভ স্কোর করি ঠিক আছে ব্যাডমিন্টনের খেলাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সো এখন আমরা চেষ্টা করব যে ব্যাডমিন্টনের পাশাপাশি এই যে লোকাল ফুটবল ম্যাচগুলো রয়েছে আমি জানি আপনারা কিন্তু সবাই লোকাল ফুটবল ম্যাচগুলো কিন্তু উপভোগ করতে ভালোবাসেন সো ব্যাডমিন্টনের পাশাপাশি আমরা এই লোকাল ফুটবল ম্যাচগুলো কভার করব ঠিক আছে সো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ব্যাডমিন্টনের পাশাপাশি এই লোকাল ফুটবল ম্যাচগুলো এখান আমাদের এখান থেকে অনেক অংশেই উপভোগ করতে পারবেন বলে আমি আশা প্রকাশ করতেছি সো আশা করতেছি আপনারা সবাই আমাদের এখান থেকে লোকাল যে ফুটবল ম্যাচগুলি রয়েছে সেগুলো উপভোগ করবেন ঠিক আছে সো ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে সেই সাথে আবারও আরও একবার আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের এই ম্যাচগুলো উপভোগ করার জন্য আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন এবং ভালোবাসা মনের অন্তরস্থল থেকে এবং আজকে যে খেলাগুলো আমরা দেখতে পাচ্ছি অ্যাথলেটিকো মাদ্রিদ যদি আমরা খেলাটা দেখি সেখানে কি হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ হেরে গেছে ভালো একটা টিম অ্যাথলেটিকো মাদ্রিদ অনেক ভালো একটা টিম এটা আমরা সবাই জানি এটা নিয়ে কোনো রকম সন্দেহ নাই যে তারা একটা ভালো টিম কিন্তু ভালো টিম হলেই তো হবে না অনেক খারাপ ভালো টিমও আসলে ছোট টিমের কাছে একেবারে নাস্তানাবুদ হয়ে যায় ঠিক আছে নাস্তানাবুদ হয়ে যায় এটা আমরা সবাই ভালোভাবেই জানি এবং সেটাই হয়েছে কথাটা হচ্ছে সেটাই কিন্তু হয়ে গেছে মনে করেন যে নাস্তানাবুদেই হয়ে গেছে এবং যেটা আপনারা স্ক্রিনটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে হয়তোবা ওই জিনিসটা পরিষ্কার হওয়া যাবে যদি আমরা একটু স্ক্রিনটা সবাই একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে হয়তো ওই জিনিসটা পুরোপুরি আপনারা বুঝতে পারবেন সো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন এবং সেই সাথে আপনাদেরকে জানাই দিতে পারি আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলটিকে এখনও লাইক করেননি প্লিজ লাইকটা করে নিতে পারেন এবং সেই সাথে সাবস্ক্রাইবটা করে না থাকলে আপনারা কিন্তু হ্যাঁ সাবস্ক্রাইব বাটনটাতেও হিট করে নিতে পারেন যাতে করে আপনারা পরবর্তী খেলার নোটিফিকেশনগুলো আপনার কাছে কর্ণ করে বা আপনার কাছে সর্বপ্রথম বা সবার আগেই যেন আপনার কাছে পৌঁছাতে পারে সেজন্য অবশ্যই আপনারা কিন্তু নোটিফিকেশনটা অন করে দিবেন শ্রোতা বন্ধুরা নোটিফিকেশন অন না করলে কিন্তু হবে না সো চুপ করে বসে থাকলে হবে না অবশ্যই নোটিফিকেশনটা অন করতে হবে যদি আপনি নোটিফিকেশনটা অন করে দেন তাহলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন যাবে আর আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন সো আশা করতেছি জিনিসটা পরিষ্কারলি বুঝতে পারছেন আমার ভাইয়েরা সো মন থেকে ভালোবাসা সবাইকে আবারও আমাদের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা তো হিট করে দিবেন যাতে করে আমাদের সাথে আরও অনেকে যুক্ত হতে পারে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যেটা বলতেছিলাম বাসিকিতাস এবং অ্যাথলেটিকো মাদ্রিদের যে খেলাটা সেই খেলাটায় অ্যাথলেটিকো মাদ্রিদ হেরে গেছে সো এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ
আর এখানে যে আমরা মহামন্দি সান ডিমান্স আর একটা হচ্ছে গোল্ডেন এয়ারস যে ম্যাচটা ছিল সেটার রেজাল্ট হচ্ছে এক একে ড্র হয়েছে, কোনো দলে জিততে পারেনি, এক একে ড্র করতে সক্ষম হয়েছে শ্রোতা বন্ধুরা। অর্থাৎ এই ম্যাচটা কিন্তু কোনো দলেই আল্লাহর রাস্তায় জিততে পারেনি, সেক্ষেত্রে ড্র করেছে। সো এই ম্যাচটা কিন্তু দুর্দান্ত হয়েছে, এটা আমরা একেবারে নিশ্চিত বা নির্ঘাতভাবে বলতে পারি। যাই হোক, আপনারা এটাও আমাদের এখান থেকে উপভোগ করলেন, সেক্ষেত্রে ধন্যবাদ উপভোগ করার জন্য। এখান থেকেও বিদায় নিচ্ছি শ্রোতা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।